কাছে আসে অনেক দেরি হয়ে গেল, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি আর করাবে পেটের জ্বালা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি ভালোভাবে যাও। আচ্ছা। করমন্ডল এক্সপ্রেস উড়িষ্যা বালেশ্বরের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে আপনার স্বামী মারা গেছে। আমাদের সুখে রাখতে লোকটা বিদেশে কাজ করতে গিয়ে মরে গেল। তাহলে যা ওষুধ গুলো লিখে দিয়েছি সেটা কিনে এনে মা কে খাওয়াও। কি গো, মায়ের ওষুধের এতগুলো টাকা কোথায় পাবে? পাবো পাবো, ঠিক পাবো মা, তুমি চিন্তা করো না, তোমার আমি ওষুধ আনবোই আনবো, তোমাকে সুস্থ করবোই করবো। না, মায়ের ওষুধের টাকা যেখান থেকে হোক জোগাড় করতে হবে। ধীরে হারাধন, খুব চিন্তায় আছিস মনে হয়। হ্যাঁ রে, কাজ বাজ কিছুই নেই, তার উপরে মার শরীর ভালো নয়, আর টাকা পয়সা কিছুই নেই, ডাক্তার বলেছে ওষুধ পাতি কিনে নিয়ে যেতে। ওষুধ তো নিয়ে যাবো, কিন্তু হাতে এক টাকাও নেই। ওই, আমাকে 2000 টাকা ধার দে না, কাজ পেলেই তোকে আমি টাকা দিয়ে দেবো। দেখ হারাধন, কিছু মনে করিস না, আমারও না হাত ত্রাণ চলছে, যদি টাকা থাকতো তোকে আমি দিয়ে দিতাম। ও, চিন্তা করিস না, দেখ তুই অন্য কারোর কাছ থেকে যদি টাকা পাস। আচ্ছা। এই হারাধন দনা, তুই শুকর ভোজার কাছে চলে যা, ও তোকে টাকা দিতে পারে। তোমাকেও বলি হারি, কতবার বলেছি তোমাকে আসতে না, তাও তোমাকে আসতে হবে। কেন, কি হয়েছে? আর বলো না, মা একটু আগে ঘরের বাইরে বেরিয়েছিল, শরীর দুর্বল তাই মাথা ঘুরে পড়ে গেছে। ও, শাশুড়ি আমার ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ ভালো আছে, এখন তুমি যাও, না হলে কেউ দেখে ফেলবে। অত কষ্ট করে তোমার জন্য পায়ে হেঁটে আসলাম, আর তুমি আমাকে চলে যেতে বলছো? এই কি হচ্ছে রে? উমা এটা কে? আমার বয়ফ্রেন্ড। কি বয়ফ্রেন্ড? ছি ছি ছি, উমা তোমাকে আমি কত ভালো ভাবতাম, তলে তলে এই কেস। আচ্ছা, তুমি দুদিন আগে ওই বুড়ির মোড়ে বাংলা খেয়ে পড়েছিলে না? বৌদি, তুমি আমার বয়ফ্রেন্ড, মাকসুদের নামে আর একটাও বাজে কথা বলবে না। বলবো, 100 বার বলবো। তুমি প্রেম করার জন্য আর কোনো ছেলে পেলে না? আমি কার সাথে প্রেম করব না করব সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, তুমি এতে নাক গলিও না। নাক তো গলাতে হবেই ঠাকুরজি, তোমার দাদা আসুক, আমি তাকে বলবো তোমার বিয়ে দেওয়ার ব্যবস্থা যেন খুব তাড়াতাড়ি করে। দাদা দেবে আমার বিয়ে, দুবেলা পেট ভরে খাওয়াতে পারছি না, সে নাকি দেবে আবার আমার বিয়ে। এই তুমি যাও। এই মা, তার তোকে যদি এরপরে ঘরে আসতে দেখেছি না, মেরে ঠ্যাং ঠ্যাঙে দেবো। আমার কাজের খুব দরকার, অনেক টাকা পয়সা ধার দেনা হয়ে গেছে, কোথাও কাজ খুঁজে পাইনি। ও, এই ব্যাপার, আগে বলবি তো। আমরা কাজ চেন্নাই যাচ্ছি, পাথরের কাজে, তুই যাবি তো চল। হ্যাঁ আমি যাবো, আমি যাবো, কত টাকা করে দেবে?
পাঁচশো খাওয়া দাওয়া থাকা তোর নিজে। হেই আমি যাবো, আমি যাবো। যাবি যে, ট্রেনের টিকিট কাটতে হবে তো। ট্রেনের টিকিট? ভাই তুই আমার এই উপকারটা কর, ট্রেনের টিকিটটা কেটে দে, কাজ বারবারে তোকে আমি টাকা দিয়ে দেব। ঠিক আছে করে দেব, তুই তাহলে কালকে ভাত খেয়ে চলে, আমরা সবাই একসাথে যাবো। আচ্ছা গিন্নি, ও গিন্নি কি হলো? মা তোমার শরীর ঠিক আছে? ভালো ভালো। গিন্নি একটা খুশির খবর আছে। বাবা কি খুশির খবর? আমি কাজ পেয়ে গেছি, কালু যেখানে কাজ করে সেখানে আমাকে নিয়ে যাবে, রোজ 500 টাকা, মাসে 15000 টাকা। বাবা বাবা এ তো খুব খুশির খবর গো। হ্যাঁ এই নাও বাজার করে এনেছি। কোথায় কাজ ঠিক করেছো? চেন্নাই গো চেন্নাই, পাথরের কাজ। যাও যাও অনেক বেলা হলো, রান্না করবে যাও, মাকে আবার ওষুধ খাওয়াতে হবে, যাও যাও। মা এবার থেকে তোমাকে চিন্তা করতে হবে না, পুরো রাজার হালে থাকবে। এই নাও তোমার ব্যাগ। ব্যাঞ্জামা সব ঢুকে দিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে আসি, অনেক দেরি হয়ে গেল, তোমাদেরকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কি আর করা যাবে, পেটের জ্বালা। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, তুমি ভালোভাবে যাও। আচ্ছা বাকি মন দিয়ে পড়াশোনা করবে আর তোর ঠাকুমার খেয়াল রাখবি। আচ্ছা বাবা, ট্রেনে উঠে আমাকে ফোন করবে। দুপুরে বেরিয়ে গেল, ফোনটা করতে বললাম ফোনটাও করলো না। আমি ফোন লাগাই। এই নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। এই নম্বরে আপনি কল করছেন সেটি এখন সুইচড অফ আছে, অনুগ্রহ করে পরে চেষ্টা করুন। মা, এই উমা কি হলো গো, কেন খুঁজছো? আর তোমাকে আসতে না বলেছিলাম না? আগে বলো দাদা কোন ট্রেনে চেন্নাই গেছে। সেটা তো বলতে পারবো না, তবে কালো যেখানে কাজ করে চেন্নাইয়ে তার সাথে গেছি। করমন্ডল এক্সপ্রেস। এই তো তোমার দাদা ফোন করেছে। কি গো, তোমাকে বলেছিলাম না ট্রেনে উঠে ফোন করতে, তুমি ফোন করোনি কেন? হ্যালো, আপনি কি হারাধনের বাড়ির লোক বলছেন? হ্যাঁ বলছি। করমন্ডল এক্সপ্রেস উড়িষ্যা বালেশ্বরে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে আপনার স্বামী মারা গেছে। আমাদের সুখে রাখতে লোকটা বিদেশে কাজ করতে গিয়ে মরে গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কে যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর আপনাদের ব্লগ চ্যানেলে ব্লগ এসে গেছে, আপনারা যদি দেখতে চান নিজের দেশে থেকে লিংক দেওয়া আছে ওখান থেকে দেখতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তীতে, বাই।